টাকার লোভে যাত্রী নিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন সরকারি অ্যাম্বুলেন্সের চালক। বুধবার রাতে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বাজেপদাপুর এলাকায় বর্ধমান কাটোয়া রোডে একটি অ্যাম্বুলেন্সের যাত্রী নিয়ে যেতে দেখেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। অ্যাম্বুলেন্সটিকে আটক করলে পাঁচজন যাত্রী পালিয়ে যায়। পুলিশ অ্যাম্বুলেন্সটিকে আটক করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তার করা হয় সরকারি অ্যাম্বুলেন্সের চালক নন্দন বৈরাগ্যকে। উল্লেখ্য, গত 5ই আগস্ট বর্ধমানের কার্জন গেট চত্বরে একটি সরকারি অ্যাম্বুলেন্স আটক করে পুলিশ। সেই সময় মুর্শিদাবাদের চাঁদেমোর এলাকা থেকেই 10 জন যাত্রীকে টাকার বিনিময়ে ডানকুনি থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। দেখুন, প্রথমে আমি বলছি যে অ্যাম্বুলেন্স পরিষেবাটা একটা এমার্জেন্সি পরিষেবা। নিয়ম অনুযায়ী এখানে যারা যাদের অত্যন্ত অবস্থা খারাপ, আশঙ্কাজনক হয়, তারা অ্যাম্বুলেন্সের উপর দিয়ে যায়, বা যাদের শরীর খারাপ হয়, সেই জায়গায় কোনো সুস্থ মানুষ যদি নিয়ে যায় ব্যাপারটা, বা তারা যদি চাপে অ্যাম্বুলেন্সে, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং অপরাধমূলক ঘটনা। আমরা তার নিন্দা করি এবং প্রশাসন কালকে যে ব্যবস্থা নিয়েছে, সঠিক প্রশাসন ব্যবস্থা নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমি বলতে চাই যে এই ওভারব্রিজটা উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একটা কানেক্টর ব্রিজ। প্রচুর মানুষ কাজের সূত্রে এদিকে আসে, অনেকে আত্মীয় স্বজনের বাড়ি আসে, কিন্তু ফেরার পথে, এখন বর্তমানে লকডাউন চলছে, 11টার পর নাইট কারফিউ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, তো স্বাভাবিকভাবে যে সমস্ত মানুষগুলো ফেঁসে যায় তারা বাড়ি পৌঁছানোর জন্যে মরিয়া হয়ে ওঠে এবং যা পায় সেখানে চেপে পড়ে। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে এই যে কঠিন পরিস্থিতি যাচ্ছে মানুষের উপরে, হয় প্রশাসন তাদের জন্য বিকল্প একটা গাড়ির ব্যবস্থা করুক বা বাসের ব্যবস্থা করুক সরকারিভাবে, আর নতুবা কোনো একটা আশ্রয়স্থলের ব্যবস্থা করুক যেখানে এই মানুষগুলো থাকে। এটা জাস্ট মানবিকতার খাতিরে। আমি কখনোই সমর্থন করছি না যে অ্যাম্বুলেন্সে যারা বাড়ি যাচ্ছে তারা সমর্থনযোগ্য, সেটা বলছি না, কিন্তু যে মানুষগুলো রাত্রি থাকছে তারা পরবর্তীকালে চিন্তার মুখোমুখি হচ্ছে। মহিলারা যদি আটকে যায় রাত্রেবেলায়, তারা যাবে কোথায়? আমরা পাশে আমার একটা পার্টি অফিস আছে, আমি পার্টি অফিস মাঝে মাঝে খুলে দিই, কিন্তু এভাবে কতদিন? তো নিরাপত্তার খাতিরে, অন্তত মানবিকতার খাতিরে প্রশাসনকে উচিত তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থাটা করবে। বর্ধমান থেকে পিন্টু ব্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। টাকার লোভে যাত্রী নিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন সরকারি অ্যাম্বুলেন্সের চালক। বুধবার রাতে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বাজেপদাপুর এলাকায় বর্ধমান কাটোয়া রোডে একটি অ্যাম্বুলেন্সের যাত্রী নিয়ে যেতে দেখেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। অ্যাম্বুলেন্সটিকে আটক করলে 5 জন যাত্রী পালিয়ে যায়। পুলিশ অ্যাম্বুলেন্সটিকে আটক করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তার করা হয় সরকারি অ্যাম্বুলেন্সের চালক নন্দন বৈরাগ্যকে। উল্লেখ্য, গত 5ই আগস্ট বর্ধমানের কার্জন গেট চত্বরে একটি সরকারি অ্যাম্বুলেন্স আটক করে পুলিশ। সেই সময় মুর্শিদাবাদের চাঁদেমোর এলাকা থেকেই 10 জন যাত্রীকে টাকার বিনিময়ে ডানকুনি থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। দেখুন, প্রথমে আমি বলছি যে অ্যাম্বুলেন্স পরিষেবাটা একটা এমার্জেন্সি পরিষেবা। নিয়ম অনুযায়ী এখানে যারা যাদের অত্যন্ত অবস্থা খারাপ, আশঙ্কাজনক হয়, তারা অ্যাম্বুলেন্সের উপর দিয়ে যায়, বা যাদের শরীর খারাপ হয়, সেই জায়গায় কোনো সুস্থ মানুষ যদি নিয়ে যায় ব্যাপারটা, বা তারা যদি চাপে অ্যাম্বুলেন্সে, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং অপরাধমূলক ঘটনা। আমরা তার নিন্দা করি এবং প্রশাসন কালকে যে ব্যবস্থা নিয়েছে, সঠিক প্রশাসন ব্যবস্থা নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমি বলতে চাই যে এই ওভারব্রিজটা উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একটা কানেক্টর ব্রিজ। প্রচুর মানুষ কাজের সূত্রে এদিকে আসে, অনেকে আত্মীয় স্বজনের বাড়ি আসে, কিন্তু ফেরার পথে, এখন বর্তমানে লকডাউন চলছে, 11টার পর নাইট কারফিউ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, তো
তো স্বাভাবিকভাবে যে সমস্ত মানুষগুলো ফেসে যায় তারা বাড়ি পৌঁছানোর জন্য মরিয়া হয়ে ওঠে এবং যা পায় সেখানে যেতে পারে। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে এই যে কঠিন পরিস্থিতি যাচ্ছে মানুষের উপরে, হয় প্রশাসন তাদের জন্য বিকল্প একটা গাড়ির ব্যবস্থা করুক বা বাসের ব্যবস্থা করুক সরকারিভাবে, আর নতুবা কোনো একটা আশ্রয়স্থলের ব্যবস্থা করুক যেখানে এই মানুষগুলো থাকে। এটা জাস্ট মানবিকতার খাতিরে। আমি কখনোই সমর্থন করছি না যে অ্যাম্বুলেন্সে যারা বাড়িয়েছে তারা সমর্থনযোগ্য, সেটা বলছি না, কিন্তু যে মানুষগুলো রাত্রি থাকছে তারা পরবর্তীকালে চিন্তার মুখোমুখি হচ্ছে। মহিলারা যদি আটকে যায় রাত্রেবেলায় তারা যাবে কোথায়? আমরা পাশে আমার একটা পার্টি অফিস আছে, আমি পার্টি অফিস মাঝে মাঝে খুলে দিই, কিন্তু এভাবে কতদিন? তো নিরাপত্তার খাতিরে, অন্তত মানবিকতার খাতিরে প্রশাসনকে উচিত তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থাটা করবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।